কচুয়ায় গ্রাহকদের কোটি টাকা নিয়ে পল্লী সেবা সমবায় সমিতি উধাও। চাঁদপুরের কচুয়ায় গ্রাহকদের আমানতের কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে পল্লী সেবা সমবায় সমিতি লিমিটেড নামের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আমানতের টাকা ফেরত পেতে দারাশাই তুলপাই বাজারে প্রতিষ্ঠানটির পল্লী সেবা সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে এসে প্রায় শতাধিক গ্রাহক ভিড় করে এবং টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে। জানা যায়, 2012 সাল থেকে দারাশাহী তুলপাই পশ্চিম বাজারে সিটি এজেন্ট ব্যাংক সংলগ্ন পল্লী সেবা সমবায় সমিতি লিমিটেড গঠন করে এলাকার সাধারণ মানুষকে ঋণ দেয়া নেওয়া সহ সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু গত কয়েক মাস আগে হঠাৎ করেই ওই সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যায় সমিতির এমডি মহসিন মিয়া ও ম্যানেজার ফয়েজ আহমেদ। রোববার সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভরত গ্রাহকরা বলেন, আমরা প্রথমে সমিতি সংলগ্ন সিটি এজেন্ট ব্যাংকে টাকা জমা রাখি, পরবর্তীতে একই ব্যক্তি পরিচালিত পল্লী সেবা সমবায় সমিতি ও সিটি এজেন্ট ব্যাংকের কর্মকর্তারা বিভিন্নভাবে ফুসলিয়ে অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে আমাদের টাকা কৌশলে সমিতিতে জমার রসিদ দেন, কিন্তু বর্তমানে আমরা আমাদের জমাকৃত টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি বলে কালক্ষেপণ করে যাচ্ছেন তারা। এবং হঠাৎ করে গত কয়েক মাস যাবৎ পল্লী সেবা সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে। এ ব্যাপারে পল্লী সেবা সমবায় সমিতি লিমিটেডের ম্যানেজার ফয়েজ আহমেদের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পল্লী সেবা সমবায় সমিতি লিমিটেডের এমডি মোহাম্মদ মহসিন মিয়া গ্রাহকদের টাকা জমা দেওয়ার কথা স্বীকার করে বলেন, মালিকপক্ষ ও গ্রাহকদের সাথে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গ্রাহকরা যাতে তাদের জমাকৃত টাকা ফেরত পায় সেজন্য বিষয়টি সমাধানের লক্ষ্যে আমি উপজেলা আইন শৃঙ্খলা সভায় উপস্থাপন করেছি। কচুয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন মুঠোফোনে জানান, পল্লী সেবা সমবায় সমিতি লিমিটেডের লেনদেন কার্যক্রম অনেকদিন ধরে বন্ধ রয়েছে। সমিতির গ্রাহকদের টাকা পরিশোধের জন্য আগেই আমি তাদের নির্দেশনা দিয়েছি, তবে গ্রাহকরা তাদের জমাকৃত টাকা এখনও পেয়েছেন কি না তা আমার জানা নেই। না পেলে কোনো গ্রাহক অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।